Hello guys, welcome back to my channel. Myself Vijay Mandal. Now you're watching AS01 Vlogger. So aaj moi ulaisu rati poa bauni mandan juar karone to rasta data situation sar kote okhomor tet porikha pass kora hikho hole ji hole amar bidyalayot chakori poa nai hiote aaj Guwahati kahilipara onchalot andolon korise to andolon mul motto montobbo ase je eto চাকরি লাগে এটা হসা কথা যদি মই টেট পরীক্ষা পাস করিছো বা আপনি টেট পরীক্ষা পাস করিছে আপনি চাকরির যোগ্য আর চাকরির জন্য সিট আছে যদি আপনি না পায় আপনার তো করিব লাগিব সো এনি কোন সিচুয়েশন সাই মই একটা ভিডিও বনালো ভিডিও দেখো কব পারা না মই এতিয়া কই আছো যদি মই ভাবু যদি অসম কোনো বিদ্যালয়ত সিট আছে মানে শিক্ষক নাই তেনেহ'লে সিহঁতক এপইণ্ট কৰিব পাৰে সিহঁতেতো এনেকুৱা নহয় যে সিহঁতে পঢ়া শুনা নকৰি কিনে এনে টেট পৰীক্ষাত পাছ কৰাই দিছে সিহঁতক চাকৰি নিদিব সিহঁতে কষ্ট কৰিছে টেট পৰীক্ষা পাছ কৰিছে সিহঁতক চাকৰিটো লাগে সেইকাৰণে টেট পৰীক্ষা পাছ কৰিছে নহ'লেতো নকৰিলে হয় চ' এইখিনি কথাকে আমাৰ শিক্ষামন্ত্ৰীক ওচৰলৈ জনোৱা চব সিহঁতৰ মানে সিহঁতক সুধিছোঁ যে কথাখিনি সিহঁতৰ শিক্ষামন্ত্ৰীলৈ গুচি যায় চ' তেতিয়া মই অলপ ভিডিঅ' ক্লিপ বনালোঁ দুই এটা ইণ্টাৰভিউ আছে এজন মানুহৰ চ' সিহঁতক যাতে জলদি জলদিকে কোনো বিদ্যালয়ত এপইণ্ট কৰি দিয়ে সেইটোৱে সিহঁতক খোজে আৰু নেক্সট কথাটো হ'ল এনেকুৱা যাতে ঘৰতে আকৰ্ষণ নহয় সেইটো বিচাৰোঁ সবেই বিচাৰে মই অকলে নহয় চব এনেকুৱা এটা আন্দোলনৰ সৃষ্টি হ'লে বহুত কষ্ট হয় এতিয়া মই ওলাইছিলোঁ বামুণ মতন যোৱাৰ কাৰণে মই আধা ৰাস্তাৰ পৰা ঘূৰি আহিবলৈ পাওঁ অকল মই নহয় বহুত মানুহে ঘূৰি আহিছে ন এনেকুৱা এক ডেৰ ঘণ্টাৰ কাৰণে হ'লেওতো পুৰা গুৱাহাটীত জাম লাগি যাব না সেনেকুৱা যাতে নহয় সেইটোৱে চৰকাৰৰ ওচৰত বিনম্ৰ অনুৰোধ থাকিল মোৰ আৰু পুৰা অসমবাসীৰ গুৱাহাটীৰ তো এইটো আন্দোলনত অকল যে গুৱাহাটীৰ পৰা আহিছে বা অকল কাহিলিপাৰাৰ পৰা আহিছে এনেকুৱা নহয় অল অভাৰ অসমৰ পৰা আহিছে মানে টিচাৰ্ছ তেহেঁতৰ অনুৰোধটো যাতে চৰকাৰে মানি লয় সেইটোৱে ভিডিঅ'টোৰ মূল মন্ত্ৰ থেংক ইউ ফৰ ৱাচিং লাইক আৰু যদি ভাল লাগে ভিডিঅ'টো পাৰিলে শ্বেয়াৰ কৰক যিমান পাৰে শ্বেয়াৰ
জিলা বহির্ভূত হবর কারণে আপনাদের কাইলে সদনত আপনাদের কইছে এতিয়া রঙিয়ার মানুষজনে বাইহাটা চারিআলিকে চাকরি করবলে আহতে জিলাখনতে রয়ে থাকবে নাকি এনে ধরনের অদ্ভুত কথাবার আমি কোয়াটো আমি বিচরা নাই। আমি এই কথা বিচারিছো যে যদিহে কেন্দ্র রাজ্যের বিজেপি সরকারের সাহস আছে, জনসাধারণের প্রতি দায়বদ্ধতা আছে, তেনহলে রাজ্য সরকারে কিছু নতুন আইন করে দেখব, এমএলএ মন্ত্রী সকলক বা বন্ধন করব আইন করে দেখব, এটা আমি বুঝিম যে জনসাধারণের প্রতি দায়বদ্ধতা আছে। বিভিন্ন সংগঠন সমবেত হয়েছো, শিক্ষামন্ত্রী ডাঙরিয়া আহিবহে লাগিছিল, আমি তেখেতক গামোচা পিন্ধাম নয়, আহক তেখেতিয়ালৈকে আহি আমার মর্মবেদনা বুঝক। যদি মর্মবেদনাই বুঝব নয়, শিক্ষকর যদি মর্মবেদনা বুঝব নয়, ছাত্র ছাত্রীর যদি অভাব অভিযোগ পূরণ করব নয়, শিক্ষামন্ত্রীর আসনত থাকার যোগ্যতা কত? আমি ডিমান্ড করছো শিক্ষকসকলের প্রাপ্য মরবিয়া বানস আদায় দিয়ক, নিয়মীয়াকরণের প্রক্রিয়া আরম্ভ করক, রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকর পদ সৃষ্টি করক, আর এসপ্তাহের ভিতর এই যে ছাত্র ছাত্রীর বৃত্তি পরীক্ষার বঞ্চিত করে রাখিছে, এই বঞ্চিত করে রাখা বৃত্তি পরীক্ষা ঘোষণা করে তখন দায়বদ্ধতার পরিচয় দিও। কার্যকাল আরম্ভ হওয়ার পাশের পরে খেলিমেলি হয়েছে, এই টেট শিক্ষকর আদি করে টেটের যে নিযুক্তি প্রক্রিয়া তাতো এই ধরনের খেলিমেলি হয়েছিল। আসলে তখন একটা বিভাগ চলাবর কারণে বিভাগ বুঝব লাগিব, আর বিভাগ বুঝিবর কারণে তখেতে সময়খিন নলওয়াকি মন্তব্য দিয়ে আরম্ভ করেছে, বিভাগ বুঝি নথাতে যেটা মন্তব্য দিব খেলিমেলি হবই। আমি অনুরোধ করছো শিক্ষা বিভাগ এটা ইমান মানে সহজ বিভাগ নহয়, শিক্ষা বিভাগট আসলতে অধ্যয়ন করক, অধ্যয়ন করার কারণে জ্যেষ্ঠ পুরনি অবসরপ্রাপ্ত বিষয়া সকল জ্যেষ্ঠ শিক্ষক সংগঠনের সতীর্থ সকলক মাতি আনি তখেতে বুঝার কাম আরম্ভ করো, অন্যথা তখেতে কিবা কিবি কই থাকিব পারিব। আজি 314 বিদ্যালয় এজনো শিক্ষক নোহাকৈ অসমত চলি আছে, এই কথাটা তখেতে নস্যাত করেছে। আমি প্রত্যাহ্বান জানাইছো এটা টিম অসম সরকারের পরা নিয়োগ করক, আর আমার প্রতিনিধি সকলক লগ আমি এখন এখন কই দেখাই দিম কত বিদ্যালয় শিক্ষক নোহাকৈ চলি আছে। গতি আমি অনুরোধ করছো শিক্ষক সকলক রাজপথত আহিবলৈ সুবিধা দিব। আজি এই আন্দোলনটো কি হব, কি পর্যায়ত থাকবে, এটা যদি শিক্ষামন্ত্রী চাই আপনার ইতিমধ্যে কইছে শিক্ষামন্ত্রী আহিলে আপনাদের আপনারা না যায়? নিশ্চিতভাবে আমার এই উত্তীর্ণ শিক্ষক সমাজের নেতৃবর্গই আর আমি সকলে সম্মিলিতভাবে আলোচনা করে একটা সিদ্ধান্ত আমি উপনীত হম। আমি জানো যে জনসাধারণের সু সুবিধা আমি সকল বুঝিম, আর আমার প্রাপ্য আর অধিকারের কারণে আমি করবলগা সকলখিনি কাম আমি করে যাব। গতি ইয়ার মাজত আমি নিশ্চিতভাবে কিনা একটা উপায় ওলাব, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু আলোচনা করা নাই, মানে কব খোঁজা নাই। আমি এটা কথাই বারে বারে আপনাদের জড়িয়ে রাজপ্রসাদত বহি থাকা আমি নেতৃত্বক আমি অনুরোধ জানাইছো যে সৎ সাহসে ইয়ালৈকে আহক, আহি আমার মর্মবেদনাখানি বুঝি যাও, যাতে আমি বারে বারে ইয়ালৈকে আহি থাকিব নালাগে, আহিব লাগে, এটা আর কবলগিয়া কথা নহয়ে। তখেতর লগত কিমান পুলিশ সন্তরী আছে, ইয়াতে কিমান মানুষ আছে, একতো ভয় করবলগিয়া কথা নাই। তখেত আমার ফ্যামিলির মানুষ, আমি ফ্যামিলির মানুষ সকলে কিনা একটা সমস্যা ইয়ালেকে আইছি, তখন আহাত কটাব, আহক আমি একেলগে বহিম, আর কথা দিছো তখেতক আমি প্রতিজন শিক্ষক লাইন করে বহুয়াই রাখিম, আর তখেতর লগত আমি কথা পাতিম, আহক তখেতে অতি সোনকালে ইয়ালেকে আহি আমি একেলগে কথা পাতিম। যদি সঁচাকে রাজু হওয়া শিক্ষা ব্যবস্থা ভাল করব খুঁজে, তেনহলে শিক্ষকর লগত শিক্ষামন্ত্রীর সম্পর্ক ভাল হব লাগিব, সে একেবারে স্বতঃসিদ্ধ কথা। এই কথাটা আমি শিক্ষামন্ত্রী ডাঙরিয়া কইছো যে আপনি আহক এবার, আমার মর্মবেদনা বুঝক, শদিয়ার ধুবুরীলে আজি শিক্ষক সকলে কেনে ধরনে আহি ইয়াত উপস্থিত হয়েছো এই মর্মবেদনাখিনি বুঝি তখেতে কাম করক, আর তখেতে আমার যিনি মূল কথা এইখানে নিজে বুঝি যাব, শিক্ষক সকলের পর মন্তব্য লো নিজে বুঝি যাব, হাত একো আপত্তি করবলগিয়া বিষয় নহয়। আলটিমেটলি মুখ্য কথা
চৰকাৰে কি কৰিব বিচাৰিছে সেয়াটো আমি দেখি আছো। চৰকাৰৰ সদিচ্ছা নাই যে ৰাজ্যৰ শিক্ষা ব্যৱস্থা বছৰৰ পিছত বছৰ ধৰি সকলো সমস্যা কেৱল ঘূৰি ৰাখিছে আৰু এটা ইম্প'জ ছিষ্টেমত মানে হেঁচা প্ৰয়োগৰ জৰিয়তে দমন পীড়নৰ জৰিয়তে শিক্ষকসকলক দমন কৰি ৰাখিবলৈ বিচৰা হৈছে। ছাত্ৰ ছাত্ৰীসকলৰ সমস্যা সমাধান কৰিব পৰা নাই, শিক্ষকৰ সমস্যা সমাধান কৰিব পৰা নাই, তেনেহ'লে এই বিয়োগাম বিভাগটো কিয় লাগে? No, rest, no, rest, no, rest. I'm on the beat, I'm on the beat, I'm on the beat.